भवानी पुर हल बीजेपी आम जिका लगे बीजेपी आम जिका दूम आम दायित्व सीट यूपीपीएल मान बीजेपी मान यूपीपीएल ठीक है भवानीपुर बीजेपी जिकाय दी बीपीएफए किंतु गोसाईगवत बीपीएफए जिकिब दाबी हाग्रामा महिलारीर नार्जारी डांगरिया द्रुबई जिकिब 100% भवानीपुर हल बीजेपी आम जिका लगे बीजेपी आम जिका दूम आम दायित्व सीटे मित्रतार सन्दर्भ मैं सीटे कैसो जे सी एम सर मैं आलोचना कर मैं अक मैं नवीणों आसो दुर्गा दास बड़ो आसो रविराम नार्जारी आस मुठते अलमोस्ट फाइनल ये तो जास्ट डिक्लेरेशन बाकी आसे कैसो डिक्लेयर दी निदेपिर कोटा सोमवार सन्ध्या हाग्रामा महिलारी घोषणार पाशते मंगलबारे गोसाईगव यूपीपीएल प्रार्थी जीरण बसुमतारीर प्रचार चल हाग्रामा महिलारी बीपीएफक राजहुआको नस्ताद करिले मुख्यमंत्री डॉ हिमंत बिश्व शर्मा यूपीपीएल माने बीजेपी बीजेपी माने यूपीपीएल ठीक আছে কি কোড ভোট দিম ট্রাক্টর ভোট দিম আর ট্রাক্টর যখন আছে তো ট্রাক্টর ভোট দিব হয় না ভাই আর আগত যারা নাঙ্গল ফাঙ্গল জি আছিল সবাই বা ট্রাক্টর উঠিব লাগে তাই না সবাই ট্রাক্টর উঠিব লাগে যাতে আমার বিটিআর অঞ্চলৰ উন্নতি হয় বিপিএফ নহয় গুহাইগাঁওত ইউপিপিএল কিয় ভোট দিব লাগে রাইজক বুঝাই করে মুখ্যমন্ত্রী এই ইলেকশন রিজাল্ট জিয়ে নহক কিয় সরকার তো পরিবর্তন নহয় অলরেডি আমার 75 আসন আছে বিটিআর আমাক কি লাগে বড় ল্যান্ডত যদি আমাক এটাই বস্তু লাগে সেইটো হল শান্তি বুয়ারি ঘরলৈকে আহে আর জিয়েক বেলেগর ঘরলৈকে যায় মই কৈছো যে বিটিআর যে শান্তি এবার একেবারে বয়ি হয়ে আছে আর গুদার পর নাই যাব নুয়ারি বল শান্তি পুরা ঘরতে থাকিব লাগিব কি বেলেগর যাব নুয়ারে বিজেপির মিত্রতার আহাত থকা হাগ্রামা মহিলারির বিপরীতে দলটোর গোসাইগাঁওর প্রার্থী ধ্রুব কুমার ব্রহ্ম নার্জারির দাবি হাইকমান্ডর রণজিৎ জিয়েই নহক নিজাববিয়াকৈ প্রচার চলাই জয়ৰ চেষ্টা কৰি গৈছে তেওঁ আমাৰ হাইকমান্ডে আমার দলীয় স্থিতিত তেখেতে কি রণকৌশল করে মানে অবলম্বন করেছে তেখেতের কথা কিন্তু আমি দলীয়ভাবে রাইজর লগত যেটা আমার হওয়ারিটা আমি পাই আছো আমি নিজাবিয়াকৈ মানে প্রচার অভিযানত রাইজর লগত সম্পর্ক করে আছো উল্লেখ্য সোমবারে বিয়লিয়ে গোসাইগাঁওত উপস্থিত হয় গৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিশা মরণত কটোয়া মুখ্যমন্ত্রীয়ে 60-70টা স্থানীয় সংগঠনরে পৃথকে পৃথকে বৈঠকত অংশগ্রহণ করে মঙ্গলবারে পুয়া বিটিসিসি প্রমোদ বড়োর সৈতে স্থানীয় এক গির্জাত পুয়ার প্রার্থনাত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রীয়ে সমাগত উপনির্বাচনের 5টা সমষ্টিতে জয়ের দাবি মুখ্যমন্ত্রীর মইতো রাইজর যিখিনি মরম দেখিছো মইতো ভাবো যে গোসাইগাঁও তামুলপুর বা এই যে 5টা উপনির্বাচন হয়ে আছে তাত বিশেষ কারো লগত কন্টেস্ট নহব আমি খুব ভাল করে বহুত স্যাটিসফাইং ভোট লৈ আমি জিকিম ইফালে থাওরার উপনির্বাচনের প্রচারত অংশ নবলৈ গৈ ডিমৌত ডিব্রুগড়ের বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকনের পিছলেই জিভা দলীয় প্রার্থী সুশান্ত বৰগোহাঁইৰ হৈ প্রচার চলাবলৈ আহি রাইজৰ দলক সমালোচনা কৰিবলৈ ফুকনে আশ্রয় ললে অশ্লীল শব্দৰ পাবলিসিটি করার সময় যেখন থাকে সেই সময় ভিতরতে আহিছো সেই শঙ্কিত হৈ লাভ নাই আপনার এইবিলাক কথা রাইজৰ দলের এতিয়া আৰু অখিল গগৈৰ সেই পিচি চৰকাৰ দণ্ডাদান নাই যে কুমমাই দিলে ফুলটো চৰাই হৈ যাব ইয়াৰ পাছতেই ৰাইজৰ দলৰ নেতা শিৱসাগৰৰ বিধায়ক অখিল গগৈ তীব্র সমালোচনা প্ৰশান্ত ফুকনৰ ৰাইজৰ দলৰ জন্ম হৈছে কি নেগেটিভ হিচাপে তাৰ জন্মই উলুটাকে হৈছে এতিয়া আৰু অখিল গগৈৰ সেই পিচি চৰকাৰ দণ্ডাদান নাই যে কুমমাই দিলে ফুলটো চৰাই হৈ যাব সেইবোৰ যিবোৰ গ'ল শিৱসাগৰবাসী ৰাইজে কান্দি আছে এতিয়া চকু পানী টুকি আছে শিৱসাগৰ বাকী ৰাইজে উন্নয়নৰ নামত কি হৈছে দেখিছেতো ব্যুৰো ৰিপৰ্ট ND24 আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।